চবিছ বৰ্ষ ভিতৰত অ বি চি মানে আদিবাসী মানে হৰিজন মানে কণ কৰি তাৰ জবাব দিব প্ৰত্বৰ্তে ইভা গৃহক কিভৰি ভাৱে অপ্ৰসংগ কু প্ৰসংগ কৰি অচল কৰবে তাৰ ব্যৱস্থা কৰাৰ পবিত্ৰ গৃহ ভিতৰত চবিছ বৰ্ষ শাসন দায়িত্বৰে মা কুমান কু বা বিজু জনতা দলৰ যোনভালে আচৰণ ৰো কেৱল ବିଧାନସଭା ଗୃହ ଭିତରେ ଥିବା ସଦସ୍ୟମାନେ ନୁହଁ ବରଂ ସାରା ଓଡ଼ିଶାବାସୀ ଏହାକୁ ନିନ୍ଦା କରିଛନ୍ତି ଏବଂ ଆଜି ବିଧାନସଭା ଗୃହ ଭିତରେ ସରକାରୀ ଦଳର ମୁଖ୍ୟ ସଚେତକ ଏକ ପ୍ରସ୍ତାବ ଆଗତ କରିଥିଲେ ଯେଉଁଥିରେ ଗତ ଦୁଇ ଦିନ ଧରି ବିଶେଷ କରି ଗତକାଲି ଯେଉଁଭଳି ଭାବରେ ଜଣେ ମହିଳା ବାଚସ୍ପତିଙ୍କର ପୋଡ଼ିଅମ୍ ଉପରେ চপল পিন্ধি চঢ়ি যোৱা গোড় থৈদবা য' ঘটনা হৈছিল সেই ঘটনাৰে য' দুইজ বিধানসভাৰ সদস্য শ্ৰীযুক্ত ৰোমাঞ্চন বিশ্বাল শ্ৰী মাধৱ ধডাং তৰুদ্ধেৰে নিন্দা প্ৰস্তাৱ ভৰসনা প্ৰস্তাৱ আগত কৰিলে তাহ বিধানসভা গৃহৰে গৃহীত হৈছিল মই ভাবুচি এই ভৰচনা ইয়ে নিন্দু কম চে কম বিজু জনতা দল জনে মহা প্রতি প্রহ ভিতরে কিভাবে আচরণ করা হুয়ে এ নিশ্চিত ভাবে শিক্ষা লাভ করি বলে আমি আসা করুছ দেখ ভারতবর্ষর অনেক রাজ্যের ও বিশি মানি সংরক্ষণ ব্যবস্থা হয়েছি বিগত চবিশ বর্ষ ভিতরে ওড়শার ভিতরে না শিক্ষা ক্ষেত্রে না চাকি ক্ষেত্রে না নির্বাচন বিশেষ করে পঞ্চায়েত নির্বাচন যে ও বিসি মানি প্রতারণা কলে যে কেবে চিন্তা কলে না আজ সে গৃহ ভিতরে টিড়া হয়ে তাণ কথা কুচার যে কড়িঙ্গনগর আদিবাসী মান হাত কাটিকি নিয়ে গেলে যে মানে গত বিধানসভার আদিবাসী মান জমি কিভাবে ভাবে হড়প করবে তা প্রস্তাব আনি ভারতীয় জনতা পার্টির প্রবল বিরোধ পরে ফেরাইনেলে সে আজ আদিবাসী মান সুরক্ষা কথা কুচার আদিবাসী মান রিজরভেশন কথা কুচার মনে রক্ষা কথা যে ভারতীয় জনতা পার্টি অটলবিহারী বাজপেয়ী প্রথম প্রধানমন্ত্রী যেতবে আদিবাসী পাই, স্বতন্ত্র মন্ত্রালয় প্রতিষ্ঠা করলে এবং ওড়শার বরপুত্র জনে জুয়েল রামকু তার দায়িত্ব দিয়ে নরেন্দ্র মোদী সরকারে ওড়িশার জনে আদিবাসী মহিলা ভারতের প্রথম নাগরিক রাষ্ট্রপতি ভাড়া পদরে আসীন করাইলে ইয়ে পাই আদিবাসী মানুষ গর্ব আৌরবর কথা এবং ভারতীয় জনতা পার্টির যেতবে প্রথম সরকার আজ ওড়শার হয়েছি জনে সাধারণ আদিবাসী ঘরর পুয়া আজি ওড়িশার লোকঙ্কর মুখ্যমন্ত্রী হয়েছে আজ ভারতীয় জনতা পার্টি সে আদিবাসী ও কথা শিখাইবে সে জবাব দেওয়া কথা চব্বিশ বর্ষ ভিতরে ও বিসি মানুষ আদিবাসী মানুষ হরিজন মানুষ কণ করছেন তার জবাব দেওয়া প্রতিবর্তে ইয়ে বিধানসভা গৃহকু কিভাবে ভাবে অপ্রসঙ্গ প্রসঙ্গ করে অচল করবে তার ব্যবস্থা করছেন ইয়ে অত্যন্ত দুর্ভাগ্যজনক কথা